প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হঠাৎ জিএম কাদেরের ঘোষণা নির্বাচন থেকে সরে আসার, এবার নির্বাচন না করার সিদ্ধান্তে উপনীত হলো জাতীয় পার্টি। হঠাৎ ক্ষমতার বাইরে গেলে দেশে বিএনপি জামাত আমাদের পিলায় মেরে ফেলবে, এতে রক্তাভঙ্গা বোঝা। বিএনপি জামাত লাগবে না, 16 কোটি মানুষকে যেখানে ফেলেছেন তারা একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা শেষ হয়ে যাবে। আমরা গত 2-3 দিন আগে শুনলাম যে তার বা তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে, আবার নতুন করে তার প্রাণনাশের হুমকির সামনে নিয়ে আসা হয়েছে। নতুন করে তাকে সোমবার রাতে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠানো হয়েছে যে তার সঙ্গে খুব শীঘ্রই আজরায়েলের দেখা হতে পারে। আজরায়েলের দেখা হোক আর জিব্রাইলের দেখা হোক সেটি বড় কথা নয়, এখন আমাদের সামনে প্রশ্ন উঠেছে যে তিনি এখন নতুন কোন নাটক শুরু করেছেন কিনা। প্রধানমন্ত্রী খুবই বিরক্ত জাতীয় পার্টির প্রতি, 26টা সিট দিছে তাদেরকে, 26টা সিটে পাস করে আনার জন্য না, 26টা ফাঁদের মধ্যে ফেলে তাদেরকে একটা মাইনকেট সিপাহী পুরো একটা চাপ দেওয়ার জন্য। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে দূরে কিংবা কাছে বসে যারা আমাদের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এইমাত্র পাওয়া নির্বাচন নিয়ে খুবই গরম একটা খবর আপনারা দেখতে এসেছেন, তাই আপনাকে ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি একটু লড়ে চড়ে বসুন। দর্শক, নির্বাচন নিয়ে আবারও জাতীয় পার্টি নতুন নাটক শুরু করেছে, নির্বাচন থেকে সরে যেতে পারে কিংবা সরে আসার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু কেন ইঙ্গিত দিচ্ছে? দর্শক, জাতীয় পার্টি ভীষণভাবে এবার মাইকা চিপাই পড়ে গেছেন বলতে পারেন। দর্শক, বিশেষ করে কঠিনভাবে চাপে পড়েছেন, অর্থাৎ মাইকা চিপাই পড়েছেন জিএম কাদের। আপনারা জানেন জাতীয় পার্টি 40টি আসনের দাবি করছিল কিন্তু পেয়েছে মাত্র 26টি। আপনারা যদিও আপনাদের নজরে দেখছেন 26টি আসন পেয়েছে, কিন্তু আমি আমার নজরে দেখছি 26টি আসনে যে 26 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে, অর্থাৎ 26 জন প্রার্থী রয়েছে, তারা কিন্তু তাদের জায়গা মতোটা চেপায় পড়েছে। আপনারা নির্বাচনের পরের দিন মিলিয়ে নেবেন যদি নির্বাচনটা হয়, যে আমি কেন বলেছিলাম যে তারা 26 জন প্রার্থী তারা চাপে পড়েছে। তো দর্শক, যে কথা বলছিলাম, প্রথমত জাতির কাছে তারা বেইমান হিসেবে পরিচিত হয়েছে, মির্জাফর হিসেবে কলঙ্কিত হয়েছে। যদিও জিএম কাদের এখন নির্বাচন থেকে সরে আসার চেষ্টা করতেছে, আর অন্যদিকে মুজিবুল হক চন্নু তিনি নির্বাচনে যাওয়ার জন্য একটু ছুটাছুটি লাফালাফি করতেছিলেন দেখতেছিলাম, কিন্তু জিএম কাদের সাহেব তিনি এখনও পিছে টানতেছে ছাগলের মতো। ছাগলের দড়ি ধরে টান দিলে যেমন পিছে টানে, ঘাড় বাঁধায়, ওরকমভাবে জিএম কাদের সাহেবও পিছে টানতেছে। দর্শক, নিজেদের দলের ভিতরে এখন দুটা নামে দেখেছে, দু অবস্থা হয়ে গেছে, একজন চাচ্ছে নির্বাচনে আসতে, অপরজন গাঁত বাঁধিছে ছাগলের মতো, তারা নির্বাচনে আসতে চাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে জাতীয় পার্টির নতুন একটা সিদ্ধান্ত বা নতুন একটা নাটক আমাদেরকে দেখতে হচ্ছে এবং আপনারা দেখবেন হয়তোবা। তো দর্শক, চলুন এ বিষয় নিয়ে কিছু গোপন তথ্য দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখে আসা যাক। জাতীয় পার্টির নাটকের যেমন কোনো শেষ নেই, দলের চেয়ারম্যান জিএম কাদেরের নাটকেরও কোনো শেষ নেই। আমরা গত 2-3 দিন আগে শুনলাম যে তার বা তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে, আবার নতুন করে তার প্রাণনাশের হুমকির সামনে নিয়ে আসা হয়েছে। নতুন করে তাকে সোমবার রাতে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠানো হয়েছে যে তার সঙ্গে খুব শীঘ্রই আজরায়েলের দেখা হতে পারে। আজরায়েলের দেখা হোক আর জিব্রাইলের দেখা হোক সেটি বড় কথা নয়, এখন আমাদের সামনে প্রশ্ন উঠেছে যে তিনি এখন নতুন কোনো নাটক শুরু করেছেন কিনা। তিনি কি সবসময় আলোচনায় থাকতে চান? তিনি কখনো লোকচক্ষুর অন্তরালে থেকে আলোচনায় থাকছেন? তিনি কখনো আত্মগোপনে থেকে আলোচনায় থাকছেন? তার কাছে ভারতের বিশেষ বার্তা আছে এটি বলে আলোচনায় থাকলেন কয়েক মাস, সেই বার্তা আজ অবধি আমরা জানতে পারলাম না। তিনি যদিও বলেছিলেন যে ভারতের অনুমতি ছাড়া এই বার্তা ডিসক্লোজ করা যাবে না, এবং নির্বাচনে যাবেন কি যাবেন না, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আবার তিনি নির্বাচনে গেলেন, ভিক্ষার আসন নিতে চাইলেন না, শেষমেশ দেখলাম যে তার স্ত্রীর কারণে সর্বশেষ চূড়ান্তভাবে সমঝোতায় গেলেন নির্বাচনে যাওয়ার জন্য সরকারি দলের সঙ্গে। একের পর এক নাটক, একের পর এক নাটক। সর্বশেষ যে মেসেজটি এসেছে সেখানে যেটি বলা হয়েছে যে ঢাকা 18-তে এবং রংপুরে আশা করি সাবধানতার সঙ্গে প্রচার কার্য চালাবেন, অর্থাৎ যিনি হুমকিদাতা তিনি এই ভাষাতেই বলছেন। তিনি বলছেন যে হয়তোবা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সাথে ইসরায়েলের দেখা হতে পারে, তবে নির্বাচন থেকে সরে আসলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। 274টি আসনে জয়ী করে দেবার শর্তে মাত্র 26টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত, অর্থাৎ যারা হুমকি দিচ্ছেন তারা নাকি সেনাবাহিনী থেকে প্রশিক্ষিত, আমাদের কাছে এই বিষয়গুলো খুব গুরুত্ব থাকতো।
যে একজন সিনিয়র পলিটিশিয়ান একটি দলের চেয়ারম্যান তাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জি এম কাদেরের নাটক দেখে দেখে তো অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য ওই যে সেই বাঘে খেয়ে গেল সেই গল্পটার মতন অবস্থা, রাখাল বালক মিথ্যা বলতে বলতে যে একসময় সবার সাথে মজা করতে করতে কেউ আর চূড়ান্তভাবে যেদিন বাঘ এলো সেদিন আর তাকে কেউ ঠেকাতে এলো না। তো জি এম কাদের নাটক করতে করতে এখন তার সব কিছুকেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে সেটি নাটকের অংশ মনে হয়। আর এই যে হুমকির বিষয়গুলো সেটি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন বিএনপি সহ যে বিরোধী দলগুলো নির্বাচনে যায়নি তাদের পক্ষ থেকেই এই ঘোষণাটি বা এই হুমকিটি দেওয়া হচ্ছে, এমনভাবে উপস্থাপন করা হচ্ছে। এবং আমরা যদি বলি যে এই হুমকিটি তো তার দলের থেকেও আসতে পারে, আমরা জানি তৃণমূলের নেতাকর্মীরা কোনো অবস্থাতে এই নির্বাচনে যেতে চায়নি, এবং নির্বাচনে যদি যেতে হয় তাহলে 100 আসন আদায় করে তারপরে নির্বাচনে যেতে হবে এমনটাই তারা দাবি করেছিলেন। এমনকি যেদিন চূড়ান্তভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো গত রোববার, সেই ঘোষণার দিনে বাইরে যেসব নেতাকর্মী ছিলেন তারা তো নির্বাচন না নির্বাচন না, বর্জন বর্জন, এরকম নানান ধরনের স্লোগান দিচ্ছিল। যদি বলি তার নিজের দলের থেকেই এই হুমকিটি আসছে সেটি কি খুব অপ্রাসঙ্গিক হবে? আমার মনে হয় না। আবার হতেও পারে বিরোধী দলের পক্ষ থেকে কোনো মেসেজ আসতে পারে, কিন্তু এইভাবে বারবার ফলাও করে প্রচার কেন? নির্বাচনে যাওয়ার চূড়ান্ত ঘোষণার দিনও পার্টির মহাসচিবের কাছে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা জি এম কাদেরকে এই হুমকি দেওয়ার বিষয়ে। এর আগে যে এই হুমকিটি এসেছে গত 3-4 দিন আগে, যার পরিপ্রেক্ষিতে একটি জিডিও করা হয়েছে বনানী থানায়, সেখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মুজিবুল হক চুন্নু তার মোবাইলটি উঁচু করে তুলে ধরে বললেন যে এরকম মেসেজ তো আমার কাছেও প্রতিদিন কয়েকটা করে আসে এরকম হুমকি ধামকি দিয়ে, এতে তো বিচলিত হওয়ার কিছু নেই। আর চেয়ারম্যানের কাছে কোনো হুমকি আসছে কিনা সেটি সেই মুহূর্তে তিনি বলেছেন যে আমার জানা নেই। অর্থাৎ তুড়ি মেরে উড়িয়ে দিলেন জি এম কাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে সেই বিষয়টি। অথচ জি এম কাদের এই বিষয়টি নিয়ে বারবার গণমাধ্যমের সামনে উপস্থিত হচ্ছেন, গণমাধ্যমের পক্ষ থেকে তো আগে থেকে জানা সম্ভব নয় তিনি না বললে। গণমাধ্যম তো প্রতিদিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে না যে আপনাকে কি হুমকি দেওয়া হয়েছে বা আপনাকে আবারও কি আপনার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এসেছে। তিনি বলছেন, তিনি জানান দিচ্ছেন, অর্থাৎ আমরা ধরে নিতে পারি এটি সম্পূর্ণভাবে একটি নাটক। যদি সত্যি হয়ে থাকে অবশ্যই আমরা সেটি গুরুত্ব দিচ্ছি, একেবারে গুরুত্ব দিচ্ছি না তা না, তবে সত্যি হয়ে যাওয়ার থাকার পরেও তিনি যে দফায় দফায় এভাবে জানাচ্ছেন, জিডি করা, সবাইকে জানান দেওয়া, এগুলো আমাদের কাছে একটু অন্যরকমই মনে হচ্ছে। আর যেই অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে যে নির্বাচনে গিয়ে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে যেমন বেইমানি করেছেন, তা কারণ আমরা জানি যে তার সহধর্মিনী শরীফা কাদেরের ঢাকার 18 আসনটি নিশ্চিত করার মধ্য দিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছায় জাতীয় পার্টি। সেদিক থেকে জাতীয় পার্টির দলীয় নেতাকর্মীরা তো অনেকাংশেই ক্ষুণ্ণতার উপরে, অনেকাংশেই ক্ষুব্ধ। পাশাপাশি এই যে তুমুল যে প্রহসনে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে খানিকটা হলেও কিছুটা হলেও অবশ্যই জি এম কাদের বৈধতা দিয়েছেন। এর পরবর্তীতে আরও কোন নাটক দেখতে হয় জি এম কাদেরের বলা মুশকিল আর কি। তখন জাতীয় পার্টিকে অনেকে বলেন সার্কাস পার্টি, অনেকে বলেন যাত্রা পার্টি, অনেকে বলেন নানান বিশেষণে বিশেষায়িত করেন। তবে আমি বরাবরই বলি অবশ্য জাতীয় পার্টির একটি ভূমিকা আছে বাংলাদেশের রাজনীতিতে, সেটি ইতিবাচক দিক থেকে হোক কিংবা নেতিবাচক দিক থেকে হোক। তবে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে আসলে কোনটা আমি বলতে চাইছি, আমি বলবো অবশ্যই নেতিবাচকভাবেই জাতীয় পার্টি তার রোল প্লে করছে সবসময়। প্রধানমন্ত্রী খুবই বিরক্ত জাতীয় পার্টির প্রতি, 26টা সিট দিছে তাদেরকে 26টা সিটে পাশ করে আনার জন্য না, 26টা ফাঁদের মধ্যে ফেলে তাদেরকে একটা মাইনকেট সিফাই পুরো একটা চাপ দেওয়ার জন্য। গোলাপ মাল রানী রানী ভাই, আমরা আলোচনা শেষ করতে চাই, আপনার কাছে এটি জানতে চাই, নির্বাচন নিয়ে তোর জন্য আমরা যে কথা বলছি যে এই নির্বাচনে আসলে বিরোধী দল কারা? জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে 14 দল করে, বা বিরোধী পক্ষ কারা হতে যাচ্ছে?
এটা আসলে প্রধানমন্ত্রীর দয়া এবং করুণা এর উপর নির্ভর করে। তিনি দয়া করে যদি রাশেদ খান মেননকে বলেন যে তিনি হবেন বিরোধী দলীয় নেতা, আর ওই যে আন্টু বান্টু পান্টু যারা হয়ে আসছে, কেউ বিদ্রোহী কেউ ডামি, তাদেরকে বললো যে তোমরা রাশেদ খান মেননের সাথে থাকো, আমি জাতীয় পার্টিকে একটা সুন্নতি শিক্ষা দিতে চাই। আপনি এখানে বোঝার চেষ্টা করো যে খেলাটা হবে, এই আজকে থেকে যে খেলাটা হবে সেটা হলো প্রধানমন্ত্রী খুবই বিরক্ত জাতীয় পার্টির প্রতি, ভীষণ রকম বিরক্ত। এই 26টা সিট দিছে তাদেরকে 26টা সিটে পাশ করে আনার জন্য না, 26টা ফাঁদের মধ্যে ফেলে তাদেরকে একটা মাইনকেট সিপাহি পরে একটা চাপ দেওয়ার জন্য। কেন বেটা, তোদেরকে মন্ত্রী বানাইছি, এমপি বানাইছি, এতকাল খাওয়ায় খাওয়াইয়ে গালে তোদেরকে এই অবস্থায় রেখেছে, আর আমি যদি তোদেরকে পাত্তা না দিতাম বিএনপি তোদেরকে পাড়াই মারতো। তোরা আমার বিপদের সময় আসবি, আইসা আমার পা ধরে সালাম করে বলবি যে ম্যাডাম আপা সারা জীবন আপনার সেবা করেছি, আপনার খাইছি, আপনার এই বিপদের দিনে দুনিয়া একদিকে যাক, আমরা আপনার সাথে আছি, দুই সিট দিলেও থাকবো, 50 সিট দিলেও থাকবো, আপনার বাইরে যাব না। তা না করে এই একজন জবানবন্দি করে, আর একজনের ঠাট্টা করে, আর একজনের মস্কারা করে। আপনি মনে করেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ এই জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে নিছে? নেয়নি। এই যে তার সাথে যে বার্গেনিং করেছে, আরে যে ভিক্ষা দিবে দাতা, দাতাকে ভিক্ষুক কন্ডিশন দিয়ে বসছে। আপনি চিন্তা করেন যে ভিক্ষুক বলতেছে যে গিভমি কলামের চাল, কলামের চালের সঙ্গে ঘি কিন্তু ওরকম হতে হবে, একেবারে মাখন দেওয়া ঘি হতে হবে, নাহলে কিন্তু আমি ওটা নেব না। তারপরে শেষে ফার্মে মুরগি দিলে হবে না, একেবারে কক কক করে পাহাড়ি মোরগ দিতে হবে। তো এইরকম যদি কোনো ভিক্ষুক এসে, যিনি ভিক্ষাদাতা অন্নদাতা, তার কাছে এসে এইভাবে শর্ত করে, আর কোনো কারণে অন্নদাতা যদি সেই ভিক্ষুকে সেই ভিক্ষা দিতে বাধ্য হন, পরবর্তীতে সেই অন্ন খাওয়ার পর ওই প্যাটের থেকে যদি অন্নদাতার সামর্থ্য থাকে, পাড়ায় পাড়ায় কীভাবে ওই খাদ্য বের করবে, এইটা আপনি এই ওসিরে দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এই সময়টার মধ্যে। আমি পলিটিক্স যদি আমি সামান্য কেন মনে হলো যে সরকার বাধ্য হয়েছে বা আওয়ামী লীগ বাধ্য হয়েছে তাদের ছাপা না, এটা মূল ব্যাপারটা হলো যে এখানে দেখেন দেশি বিদেশে একটা প্রচণ্ড চাপ চলছে, একটা টেনশন চলছে, এতে তো কোনো ই নাই। বিএনপি একটা এত বড় বৃহৎ শক্তি, তার সঙ্গে বিশ্বের সুপার পাওয়ারগুলো আওয়ামী লীগের অ্যাগেনস্টে একত্র হয়ে তারা প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এই আমেরিকা থেকে এক কথা বলে, এই কালকে কে ফ্রান্স থেকে এক কথা বলে, আজকে শেখ হাসিনার ক্যান্সার হয়ে যাচ্ছে, কালকে মরে যাচ্ছে, কালকের থার্ড স্টেজে আছে। আপনি শুনতে করেন, মূল ব্যাপার হলো এখানে বসে আছেন ঠিকই, কিন্তু আপনাকে যদি পাগল বানাতে হয় ওই এক ঘন্টার বেশি লাগবে না। আপনি অফিস থেকে বের হবেন 100-150 পোলাপান পিছনকালে ঢিল মারবে, আপনি এক ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবেন। এই যে যার বিরুদ্ধে প্রচারণাগুলো চালানো হয় সে বুঝে ওই জায়গাতে তার কত। এখন এই যে ধরেন ওয়াইল কাদের সাহেব সম্পর্কে, এখন সে হাসপাতালে সুস্থ মানুষ, সে বলতে সে মরে গেছে, সে আর বসবে না, তার ক্যান্সার হয়ে গেছে। এই কথাগুলো ওবায়দুল কাদেরকে কতটা কষ্ট দেয় সে ওবায়দুল কাদেরই বুঝতে পারবে। এই জিনিসগুলো ফাইট করে গত 1.5-2 বছর যাবত আওয়ামী লীগ সাস্টেন করতেছে, সে বিএনপিকে গালাগালি করছে, প্রধানমন্ত্রী রাগ হয়ে জানোয়ারও বলতেছে, তারেক রহমান সাহেবকে সে জানোয়ারও বলতেছে, কিন্তু তার যে কষ্টটা সেই কষ্ট তো সে ছাড়া কেউ বুঝতেছে না। সেই কষ্টটার সময় সে সহানুভূতি কার কাছ থেকে চাইবে? সে তার দলীয় নেতাকর্মীর কাছ থেকে চাইবে, সে যাদেরকে সাহায্য করেছে তাবেদারকে, সে যাদেরকে গৃহপালিত দুধ দিয়েছে, মাখন দিয়েছে, পোলাও দিয়েছে, কুরমা দিয়েছে, তাদের কাছে চাইবে। কিন্তু এই বিপদের সময় একেবারে যখন এই 2 বছরের বিপদটা এসে এই তফসিল ঘোষণার পরে একেবারে 17 তারিখ পর্যন্ত যখন একেবারে অগ্নিগর্ভ, এখন তো শেখ হাসিনা কিং, এখানে ইকোনমিস্ট বলে দিচ্ছে সেই প্রধানমন্ত্রী হবে, আরে 7 তারিখের পরে কিয়ামত হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন আমাদের দিব্য দৃষ্টিতে কী বলতেছে, ইলেকশন হয়ে যাবে, শেখ হাসিনা ইলেকশন করে ফেলবে, সে আবার প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হওয়ার পরে কী হবে সেটা পরের ব্যাপার, হওয়ার পরে আমেরিকা চিন্তা ভাবনা করবে দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার। তো দর্শক দেখলেন ভিডিওটি, দর্শক এ বিষয়ে আপনার মতামতটা কী হবে? এতক্ষণ যে আমাদের ভিডিওগুলো দেখলেন গুরুত্বপূর্ণভাবে, এখন আপনি কী বলতে চান, আপনার কী বলার আছে? অবশ্যই এ বিষয়ে আপনি ভালোভাবে কিছু মুখ খুলতে পারেন, প্রতিটা জনগণের এক একটা মতামত দেওয়ার কিংবা নেওয়ার, যেহেতু আপনারা জানেন বাংলাদেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে প্রজারা যা বলবে সেটাই হবে, রাজার কোনো অধিকার খাটানোর কোনো ই থাকবে না। তো আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনারও একটা মতামত দেওয়ার অবশ্যই অধিকার আছে। তো দর্শক এ বিষয়ে আপনি কী বলতে চান? নতুন নতুন নাটক জিএম কাদের দেখাবে আর আমরা দেখব, এটাই তিনি গত কয়েকদিন আগে ফাঁস করেছিলেন, তিনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তিনার সপরিবারে তাকে হত্যা করার হুমকি দিয়েছিল, কিন্তু দর্শক সেটাও নাকি নাটক ছিল, পরে পাতানো সাজানো নাটক ছিল, সেটাও প্রমাণিত হয়েছে এই নির্বাচন বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষক যাদের ভিডিওগুলো দেখলেন।
তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তারা এর একটা ভিত বের করেছে যে সেটা সাজানো নাটক ছিল। এখনও যেটা এই আমাদের জি এম কাদের সাহেব তিনি শুরু করেছেন এটাও কি হবে কি আল্লাহ তাআলা জানেন। তো দর্শক এই বিষয়ে আপনার মতামতটা চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।